Good morning, everyone, and welcome to Bubli's Diary. UK তে উইন্টার অলমোস্ট শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনো সুন্দর সুন্দর সানি ডেজ পাচ্ছি। সো যখনই সানি ডেজ পাই, আমি ক্যামেরাটা আসলে ওপেন করে একটু শট নিয়ে নিই। এনিওয়েজ, সকালবেলা আমরা এখন দোতলা থেকে নিচতলায় যাচ্ছি, এখন আমাদের শুরু হবে খেলা। ইদানিং অ্যালেনের একটা প্রিয় খেলা হচ্ছে হলো গিয়ে টেন্ট বানানো। প্লিজ এক্সকিউজ মি, ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ, তার কারণ হচ্ছে কালকে রাত্রেও আমরা সেম খেলা খেলেছি। ইদানিং অ্যালেন খুব পছন্দ করে এরকম করে চাদর বা কোনো একটা কিছু দিয়ে টেন্ট বানিয়ে সেটার মধ্যে ঢুকে বসে থাকবে। সো কখনো সে অ্যালাউ করে যে আমিও ঢুকতে পারবো, কখনো সে আমাকে একেবারেই ঢুকতে অ্যালাউ করে না। লাইট অলরেডি অফ করা আছে। এনভায়রনমেন্টটা মনে হয় অ্যালেনের একদম খুব পছন্দ হয়নি, সে কারণে সে লাইটও বন্ধ করে দিতে চাচ্ছে এখন। ডার্ক হুম, উইন্ডোটাও ক্লোজ করে দেব। ক্লোজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এটার তলায়। আমার ড্রয়িং রুমের অবস্থা খুবই মেসি, কিন্তু এখন আমরা খেলছি, সো ওই সব দিকে তাকানোর কোনো উপায় নাই। অ্যালেন বলল জানালার পর্দা ক্লোজ করে দিতে হবে, সো সে হয়তো একটা মোটামুটি ডার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, যে সন্ধ্যা বা এরকম কিছু। আসলে ওর মনে কি হচ্ছে, কিসের জন্য কি চাচ্ছে সেটা তো আর আমি জানি না। আমি জাস্ট একটু হাসি ঠাট্টা করার জন্য নিচে দিয়ে উঁকি মারলাম এবং প্রথমে একটা স্মাইল দিল, কিন্তু তারপরে সে বিরক্ত হয়ে গেল যে তুমি এখন এখান থেকে যাও। পিচির বয়স আড়াইও হয়নি, এখনই সে আমাকে তার রুম থেকে বা তাঁবু থেকে বের করে দিচ্ছে। আজকে বানাবো একটু সুজির মিষ্টি। সো 1 টেবিল চামচের মতন ঘি আমি প্যানে দিয়ে দিলাম এবং এবার সুজিটা নিচ্ছি। মিষ্টিটা হচ্ছে রসবড়া, এবং সুজি দিয়ে মিষ্টি সাধারণত আমি অতটা বানাই না, আমার কাছে ছানার মিষ্টিই ভাল লাগে। বাট কুইক হয়ে যায় সুজির মিষ্টিগুলা, সো ওয়াই নট। সো আমি এখানটাতে 1/2 কাপ সুজি 1 টেবিল চামচ ঘির মধ্যে দিয়ে দিলাম, এবং এবার আসলে খুব অল্প আছে, এটাকে ভাজতে হবে। সো সুজির কি হালুয়া টালুয়া তো সবাই বোধ হয় বাসায় বানায়, সো এই স্টেপটা বোধ হয় সবারই জানা। এনিওয়েজ, আঁচটা কম রাখতে হবে এবং হালকা করে একটু ভাজতে হবে, সুজির যখন একটা সুন্দর আরোমা বের হবে তখন ইটস ডান। ভাজার সময় যদি একটু দলা পেকে যায় তাহলে এরকমভাবে সেটাকে একটু মিহি করে ফেললেই ভালো হয়, কারণ এর পরের স্টেজে আমরা এখানটাতে লিকুইড অ্যাড করব। সো এখন আমি এখানটাতে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, এবং দুধটা যদি আপনার গরম থাকে তাহলে বেটার হয়, আমি বেটার রেজাল্ট পাই। এবং খুব ফাস্ট এরপরে আপনার নেড়ে এটাকে একটা ডো কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। যদি দেখেন যে খুব ফাস্ট দুধটা টেনে নিচ্ছে, তাহলে চুলা থেকে আপনি প্যানটা উঠিয়েও ফেলতে পারেন। এনিওয়েজ, এবার একটা প্লেটে ট্রান্সফার করব, কারণ যদি প্যানে থাকে তাহলে ফার্দার রান্না হতে থাকবে এবং আমরা সেটা একেবারেই চাই না। এটা কিন্তু এখন একেবারে ধোয়া ওঠা গরম, সো বি কেয়ারফুল। নেক্সট এটার মধ্যে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিব। সো আমি এখান থেকে এখন 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এবং সেটা এই সুজির মিক্সচারটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। একটু কেয়ারফুল থাকবেন, কারণ সুজির মিক্সচারটা বেশ গরম। নেক্সট এবার হাত দিয়ে গুঁড়া দুধটা সুজির এই মিক্সচার একদম ভালো করে মেখে সুন্দর একটা দলা পাকাতে হবে।
ছানার মিষ্টি আমার কাছে খুবই ভাল লাগে, বাট টাইম টু টাইম আসলে সুজির মিষ্টিও খারাপ লাগে না। আর এত কুইক হয়ে যায়, মানে আসলে লাইফ এখন এত ব্যস্ত, ছানার মিষ্টির জন্য ছানা কাটতে হয়, তার পারফেক্ট ছানা হবে, তারপরে গিয়ে মিষ্টি বানাও, সেই তুলনায় আসলে সুজির মিষ্টিগুলা বেশ কুইক হয়। আর এই রসবড়াটা যদি ঠিকভাবে বানাতে পারেন তাহলে কিন্তু আসলে টেস্টটা খুব ভালো আসে। এনিওয়েজ, আমার মাখানো টাখানো শেষ, দলাও পেকে গেছে, এবার আমি এখান থেকে আর কি মোটামুটি একটা আন্দাজ করে বলস করে নিচ্ছি। এভাবে করে ছিঁড়ে রাখলে পরে আসলে মিষ্টি বানানোর কাজটা ইজি হয়, অ্যান্ড আম শিওর আপনারা এটা অলরেডি জানেন, বলার কিছুই নাই। মিষ্টিগুলো আমি এখন ভেজে ফেলতেছি, ডুবা তেলে ভাজতে হবে, আর আগুনের হিট কিন্তু লো থাকবে, প্রথমে মিডিয়াম থাকবে, তারপরে আস্তে আস্তে তো একটু বাড়ি, আর এক পর্যায়ে মিষ্টিগুলো একটু উল্টেও দিতে হবে যাতে বোথ সাইড খুব ভালোভাবে হয়। আর এখন আমি এগুলাকে এরকম একটা কালার আসার পরে শিরা সরি তেলের থেকে তুলে শিরায় দিয়ে দিচ্ছি, ডুবে থাকবে প্রায় ঘন্টা খানেকের মতন, আর আপনার হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ। আর শিরাটা আমি বানিয়েছি 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে, আর একটু সুগন্ধির জন্য একটা এলাচ ইউজ করেছি। সো ঘন্টা খানেকের মতন ভিজালেই হবে, মিষ্টি ভিজতে থাকুক। আর এদিকে আমরা আকাশে এখন কিসের দাগ আঁকি বুকি সেগুলা দেখছি। অ্যালেনের থিওরি হচ্ছে এটা হলো গিয়ে ট্রায়াঙ্গেল। That's a big triangle. Yeah. Are you sure? Yeah. Hey, এটা হচ্ছে এখান দিয়ে প্লেন গেছিল আব্বু। প্লেন মেড মার্ক অন দ্য স্কাই, আর সেটা দিয়ে হয়ে গেছে ট্রায়াঙ্গল। Small একটা ট্রায়াঙ্গল। আচ্ছা আমরা চাল দিয়ে খেলতেছিলাম, চাল দিয়ে খেলি। ট্রায়াঙ্গেল দেখছো? কোনটা ও কি? এটা হচ্ছে চকোমেলস। খাবে না এটা? এটা এটা এখন খাওয়া যাবে না, এখন আমরা পিস্তাচিও দিয়ে ডেকোরেট করব। তুমি এটা দেখতে থাকো, আমি ডেকোরেট করি। রাইট, এটা হচ্ছে তোমার পিস্তাচিও। তাহলে পিস্তাচিও পিস্তাচিও পিস্তাচিও
আচ্ছা পিস্তাচিও, এখন আম্মু মিষ্টিটা সার্ভ করে শেষ করি মা। এটা ঠিকভাবে হয়েছে কি হয় নাই দেখাইতে হবে না। খেলবো আম্মু, জাস্ট এটা একটু দিয়ে নি। হ্যাঁ ওয়ান মিনিট। মজা, ড্রয়িং রুমে গেলে মজা হবে। ওকে, একটা গ্রামের সিন ডেসক্রাইব করি। এখানটাতে একটা দুইটা তিনটা চারটা চারটা ছেলে মিলে বল খেলছে এবং নিশ্চয়ই তারা খুবই মজা পাচ্ছে। আরও দুইটা ছেলে এখানটাতে এরা খেলছে হলো গিয়ে খুব সম্ভব মার্বেল দিয়ে। পিছনের বাকিটুকু সিনারি এখনও করা হয়নি এবং এই সাইডে আরও দুইজন আছে, একটা ছেলে একটা মেয়ে, আমার মতনই পাজল খেলছে। এখন হচ্ছে হলো গিয়ে রাত, সবাই ঘুমিয়ে গেছে, অ্যান্ড ইটস মাই টাইম। এটা হচ্ছে আমার নিজস্ব সময়, এই সময়টা আমি আসলে বেশ এনজয় করি, কিছু একটা করার চেষ্টা করি। সারা দিনের যে ধকল, এত কোয়েশ্চেনের আনসার দিতে হয় অ্যালেনকে, সেগুলো সব কিছুর কারণে মাথা ভনভন করতে থাকে এবং আমার যে পুরনো শখটা পাজল খেলার, সেটা ইদানিং খুব মাথা চাড়া দিয়ে উঠছে। যাই হোক, লাস্ট একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে পাজল কিনতে গেছি এবং ফাইনালি কোন পাজলটা কিনেছি সেটা কুইজে দিয়েছিলাম, সেটার আনসার আমার আর দেওয়া হয়নি। আসলে এটা হচ্ছে আমার সেকেন্ড পাজল। এগুলো সবই 500 পিসেসের পাজল এবং 500 পিসেসের পাজল বানাতে আমার আসলে একদিনও পুরো লাগে না যদি আমি সময় পাই। সাধারণত দেখা যায় দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় এবং তারপরে মনটা খুব খারাপ লাগে, কারণ একটা পাজল একবার বানানো হয়ে গেলে সেটা আসলে আর তো কেউ বসে বানায় না। সো যদি একটা ক্লাব থাকতো যে মানুষ মানুষের পাজল এক্সচেঞ্জ করছে, তাহলে আসলে খুবই ভালো হতো। এনিওয়েজ, এখন আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাতে পাজলটা বানাচ্ছি, কারণ এই মোমেন্টটা আমি ধরে রাখতে চাচ্ছি, পরে এগুলো দেখলে অনেক সময় ভালোই লাগে। যাই হোক, পাজলটা আজকে রাত্রে কতটুকুন বানাতে পারবো জানি না, আমি ফাইনালটা দেখাচ্ছি। এটা হচ্ছে হলো গিয়ে পরের দিন এবং আমার পাজলটা ফুল ডান। অ্যালেন ঘুম থেকে উঠানোর পরে ওকে আমি দেখাই, অ্যান্ড হি ওয়াজ এক্সাইটেড, হি ওয়াজ হ্যাপি। ও চায় যে আমি যখন পাজল বানাই সেও আমার সাথে আমার পাজলগুলো বানাবে, বাট এটা তো আসলে হয় না। যাই হোক, সিনটা বেশ ভালোই, গ্রামের একটা সিন, গাছের নিচে মানুষ বসে আছে, সাইকেলে করে মানুষ যাচ্ছে, বাচ্চারা বাচ্চাদের মতন খেলছে। আমার অ্যালেন পিছনে সাউন্ড করছে, যতই ওকে বলে আমি ভয়েস দিচ্ছি শুনে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের ব্লগটা দেখার জন্য থ্যাংকস।